তুমি যদি আকাশ ছুঁতে চাও তোমায় বাজ হতে হবে তুমি যদি আকাশ হতে চাও তোমায় বাজ হতে হবে তুমি যদি খাঁটি লোহা হতে চাও তাহলে তোমায় হাতুরির আঘাত সহ্য করতে হবে আর যদি তুমি জীবনে এগিয়ে যেতে চাও তোমায় কঠোর পরিশ্রম করতে হবে নমস্কার বন্ধুরা সফল বাংলার একটা নতুন শেষ তোমাদের সকলকে সাথে বন্ধুরা এনএম জিএন দু হাজার চব্বিশ নার্সিং পরীক্ষার হাতে মাত্র সাতটা দিন নার্সিং প্রবেশিকা পরীক্ষার জন্য হাতে মাত্র রয়েছে সাতটা দিন তো এই মুহূর্তে তোমাদের চরম মুহূর্ত কোন টপিকগুলো পড়ব কোন টপিকগুলোকে বাদ দেবো এই মুহূর্তে তেও কিন্তু অনেক স্টুডেন্টের মধ্যে ভয় কাজ করছে স্যার আমরা আদৌ পারবো তো বাবা আমার স্বপ্ন পূরণ করতে আদৌ পারবো সেই প্রতিবেশীর মুখে ঝামা ঘুষতে যে বলেছিলো যে এই মেয়েটা পারবে না আদৌ কি পারবো সেই বাবার অফিসের কলিকদের মুখে এটা শুনতে যে হ্যাঁ তোমার মেয়ের জন্য আজকে তুমি গর্বিত বোধ করছো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি চেষ্টা করবো সেই সমস্ত টপিকগুলো তুলে আনার যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এই মুহূর্তে তোমাদের চরম পরিস্থিতি কিন্তু তোমাদেরকে এই মুহূর্তের প্রস্তুতি নিতে হবে অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখো আর যারা যারা চ্যানেলের প্রথম এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা প্রচুর লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ বলে দেবো এখন জীবন বিজ্ঞান বলে দেবো জেনারেল নলেজ বলবো অ্যারিথমেটিক বলে দেবো প্রত্যেকটা টপিক কিন্তু ধরে ধরে বলবো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আচ্ছা চলো কমেন্ট করে জানাবে কোন জায়গা থেকে দেখছো এবং ভিডিওটা শেয়ার করো চলো আমি ফার্স্টে তোমাদেরকে বলে দিই যে টপিকগুলো তোমাদের পড়তে হবে অবশ্যই মাথায় রাখবে তোমাদের যে প্রত্যেকটা টপিকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা জীবনবিজ্ঞান আমি বলছি দেখো তোমার যদি এই টপিকগুলো ফলো করো না তুমি অনায়াসে তুমি একটা ভালো কিন্তু রেজাল্ট করতে পারো ঠিক আছে একদম অনায়াসে ধরে রাখো কী কী টপিকগুলো আছে দেখো ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই জেনারেল নলেজ থেকে শুরু করে জেনারেল নলেজের মধ্যে দেখো আমি তোমাদেরকে বলে রাখি প্রত্যেকে একটা ভয় কাজ করে যে স্যার জেনারেল নলেজ আদর তো কমন পাও না আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবে পড়িয়েছি যে পড়াই কমন কি আগে তুমি দেখো যে তুমি শিখতে পারছো কি না তুমি কতটা শিখছো ভালোবেসে পড়ো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যদি নতুন করে শুরু করা না থাকে যদি মনে হয় যে না নতুন করে শুরু করব না তাহলে অ্যাভয়েড করতে পারো বাট যাদের পড়া আছে মোটামুটি তাদেরকে বলবো সম্ভব হলে ভারতে প্রথম সে মহিলা মুখ্যমন্ত্রী ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতে প্রথম কে ছিলেন মানে এই ধরনের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন এই ধরনের প্রশ্ন কিন্তু জিএমএনএম পরীক্ষার জন্য মাস্ট ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এক্সট্রিমলি সরি এই জায়গায় তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্টের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে আচ্ছা আর তোমাদেরকে বলে রাখি আমাদের মক টেস্ট ব্যাচ আমি যেটা শুরু করেছি নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কারোর মনে হয় যোগাযোগ করবে অগ্নিধারা ব্যাচ একদম চরম মুহূর্তে প্রতিদিন কিন্তু একশোটা দুশোটা করে এমসিকিউ কিউ কোয়েশন দেওয়া হচ্ছে এছাড়াও কোনোটা সাজেস্টিভ প্র্যাকটিসের দেওয়া হয়েছে তাছাড়াও তোমাদের কিন্তু পাঁচশোটা বায়োলজি কোশ্চেন এবং দুশোটা কিন্তু ফিজিক্সের কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে যদি কারোর মনে হয় যেখানে জয়েন করবে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বার যোগাযোগ করবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা অবশ্যই মাথায় রাখবে নাইন সিক্স জিরো নাইন ডবল টু সিক্স ডবল টু তোমরা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে ক্লিক করে তুমি কিন্তু আমাকে মেসেজ করতে পারো ওকে তো চলো আমি এই বিষয়টা বলবো আরও বিস্তারিত এবার দেখো মানব দেহ মানব দেহ নিয়ে কিন্তু প্রশ্ন আসে মানবদের সব থেকে বৃহত্তম অঙ্গ মানব মানবদের সব থেকে ক্ষুদ্রতম কোনটি এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা আসছে ঠিক আছে বিশেষ করে মানবদের সর্বকনিষ্ঠ যে হার বা অস্থিতার নাম কি এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসছে তোমরা যদি প্রিভিয়াসের কোশ্চেন দেখো আমি প্রত্যেকটা কোশ্চেন যে প্রত্যেকটা টপিক নিছি না এই প্রত্যেকটা টপিক কিন্তু তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন প্যাটার্নকে ফলো করে তৈরি করেছি মানে এমন না যে নিজের ইচ্ছে করে দিয়ে দিলাম কারণ দেখো এখানে ইতিহাসের মধ্যে প্রচুর আছে আমি এই দুটো থেকে তিনটে টপিক খুব ভালোভাবে দেখলাম যে এই দুটো দুটো থেকে তিনটে টপিক থেকে আসছে প্রশ্ন যেমন পাল পাল বংশ থেকে আসছে গুপ্ত বংশ থেকে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আসছে তোমরা যদি কোশ্চেনটা খুলে দেখো দু হাজার একুশের দু হাজার বাইশের দেখবে এখান থেকে কিছু না কিছু কোশ্চেন আসছে তাহলে এই জায়গাটা দেখে নেবে এছাড়া দেখো স্ট্যাটিক জিকের মধ্যে তোমার পড়ছে কীরকম ধরো বলে রাখি যেমন ধরো বললাম যে এই শহরে অপর নাম কী তারপর বললাম যে আমুক শহরের নতুন নাম কি হয়েছে যেমন তোমাদের দু হাজার একুশ সালে প্রশ্ন এসেছিলো যে প্রয়াগরাজ এর নতুন নামটা কি রয়েছে তো এই ধরনের প্রশ্ন করে দিয়েছে ঠিক আছে এই ধরনের তোমার দেখেই নেবে আমি আমি বলে রাখি তোমাদেরকে এখানে একটা টিপস দিয়ে রাখছি যারা এতক্ষণ মতো ভিডিও দেখছো অবশ্যই প্রত্যেকে খুব লাকি আমি আমি মনে করি যারা দেখবে এই যে পরীক্ষা না আমি বলছি তোমাদেরকে খুব সম্ভবত কারেন্টের ওপর কিছু ভিত্তি করে না স্ট্র্যাটেজিকের উপর কোশ্চেন দেবে ঠিক আছে কীরকম ব্যাপারটা হয়ে গেল খুব বড়ো কোনো ঘটনা ঘটেছে যেমন ধরো বলে রাখি তোমাদের রাম মন্দির নিয়ে প্রশ্ন দিতে পারে আমার যতটুকু মনে হচ্ছে যে তোমার ইসরো মানে এই তোমার চন্দ্রযান থ্রি নিয়ে প্রশ্ন আসতে পারে অথবা তোমাদের হতে পারে যে তোমার হচ্ছে কি বিশেষ বড়ো কোনো কিছু ঘটনা ঘটেছে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে ঠিক আছে তো এই জায়গাগুলো ভালোভাবে দেখে নেবে তারপরে ধরো লতা মঙ্গেশকর নিয়ে প্রশ্ন দিতে পারে বিশেষ করে তোমাদেরকে এই যে বিশেষ বিশেষ ঘটনাগুলো সম্প্রতিকালে ঘটেছে মানে বেশ এক বছরের মধ্যেই যেগুলো বড় বড় ঘটনা ঘটেছে সেইখান থেকে কিন্তু প্রশ্ন দেবে আরেকটা বলে রাখি এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আর একটা পরিবেশ সেটা হচ্ছে কে কোন মানে কে কোন কাপ বা বিশ্বকাপ জিতেছে ঠিক আছে বিশেষ করে দেখবে কদিন আগে আইপিএল আইপিএল থেকে নাও দিতে পারে বিশ্বকাপ থেকে দিতেও পারে ঠিক আছে তবে এত কারেন্ট অ্যাফেয়ার্স দেবে বলে মনে হয় না কারণ খুব মানে একদম রিসেন্ট রিসেন্টগুলো দেবে না হয়তো পাঁচ ছ মাস আগের গুলো যেগুলো হয়েছে সেটা দিতে পারে বিশেষ করে দেখবে কোনো প্যারা অলিম্পিক যেগুলো হয়েছে বা অলিম্পিক এই সমস্ত জিনিসগুলো দিতে পারে ঠিক আছে তো এই জায়গাগুলো দেখে নেবে কারণ দু হাজার তেইশে কিন্তু প্রশ্ন দিয়েছিল এরকম টাইপের এবার বলি যে ভারতের ভূগোল ভারতের ভূগোল বলতে কোনটা ভারতের ভূগোল বলতে দেখবে তোমাদের দু হাজার তেইশে একটা প্রশ্ন দিয়েছিল যে নিচের কোনটি অগ্নিমন্দির কাদের জন্য রয়েছে তো এটা শুধু যে দু হাজার তেইশে দেখছি একটা আনকমন কোশ্চেন দিয়ে দিয়েছি এটা অনেকে পারেই ঠিক আছে আরও কিছু বলে রাখি তোমাদের জিএনএমএনএম পরীক্ষা কিন্তু এই এটা একটা মানে চল আছে যে ভূগোলের মধ্যে না কিছু সহজ কোশ্চেন দেয় কিন্তু এই দু হাজার চব্বিশে একটু দু হাজার তেইশে একটু কঠিন কোশ্চেন দিয়েছিলো বিশেষ করে মাথায় রাখবে যে কোন শহরের কোনটা অপর নাম রয়েছে তারপরে এই সময়ের রাজধানী কী রয়েছে তার বলতে পারে হয়তো এবার বলতে পারে যে অমুক দেশের মুদ্রার নাম কি ধরনের প্রশ্নগুলো দিতে পারে ঠিক আছে বিশেষ করে ভারতের ভূগোল এবার বলে রাখছি বিভিন্ন টপিক রয়েছে তো এবার তার মধ্যে এগুলো ইম্পর্টেন্ট এছাড়াও তোমাদের দিতে পারে যে কোন রাজ্যের প্রতি কোন কোন কর্কট ক্রান্তি রেখা চলে গেছে এখান থেকে প্রশ্ন দিতে পারে আমার মন বলছে ঠিক আছে এগুলো একটু দেখে নেবে অবশ্যই খাতায় নোট ডাউন করবে অবশ্যই আশা করছি তোমাদের এটা করা আছে যারা অন্যান্য কম্পিটিভের জন্য পড়ছো তাদের কাছে এটা কিছুই মনে হবে না ঠিক আছে বাট যারা জেনেমের যেন পড়ছো যদি মনে হয় যে জি কের ওপর আমার স্কোর দরকার আমি বলছি এই কটা টপিক যদি তুমি করে যাও তুমি নিঃসন্দেহে ধরে রাখো যে ভাই তুমি দশের মধ্যে না হলে পাঁচের মধ্যে না হলে তুমি পাঁচ সাতটা তুমি ইনি পারবে ঠিক আছে তাহলে দেখো যেহেতু মন্দির মন্দির নিয়ে তোমাদের প্রশ্ন দিয়েছিলো আমি একটু বললাম গুরুত্বপূর্ণ স্থান তো এটা হলো তোমার জিকের ওপর এবার তোমাদেরকে নেক্সট টপিক নেবো অ্যারিথমেটিক অ্যারিথমেটিক নিয়ে সবার খুব ভয় আছে স্যার অ্যারিথমেটিক কি করবো তো অ্যারথমেটিকটা তোমাদের বলবো অবশ্যই দেখো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে প্রশ্ন আসছে ভাই একদম ধরে রাখো প্রতি বছর একদম পাঁচটা দুটো তিনটে করে কোশ্চেন দিচ্ছি তো একদম ধরা ঠিক আছে এই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একদম মোস্ট ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে দাও একদম ডবল স্টার দাও যা দিবে দাও তারপর দেখো ভগ্নাংশ থেকে প্রশ্ন দিচ্ছে লাভ ক্ষতি থেকে দিচ্ছিলাম একদম ধরে রাখো একদম আসবে ঠিক আছে এরকম ধরে রাখো তারপরে দেখো সময় কার্য থেকে আসছে পরিমিতি থেকে বিশেষ করে শঙ্কু ঠিক আছে আয়তাকার ঘনক এরকম ধরনের প্রশ্নগুলো দিচ্ছে যে প্রশ্নগুলো হয়তো এইগুলো একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছে পরিমিতি থেকে আসছে এইগুলো তোমাদেরকে দেখে নিতে হবে আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে বীজগণিতে কিছু নিয়মগুলো একটু দেখে নেবে ঠিক আছে কিছু রুলস যেগুলো আছে তোমাদের ফর্মুলাগুলো আছে একটু দেখে নেবে ঠিক আছে আর বিশেষ করে কোনো কিছু জোর দেওয়ার দরকার নেই এই মুহূর্তে ঠিক আছে আর দেখো সংখ্যা পদ্ধতি তারপর দেখো এখানে এটা অতটা গুরুত্বপূর্ণ নয় যে একটা দুটো কোশ্চেন আসবে ঠিক আছে নল চৌ বাচ্চা যদি পারো এগুলো এগুলো সব দেখে নিলে আর একটা বলি তোমাদেরকে ওই অ্যালজেব্রা থেকে দিচ্ছে ঠিক আছে আমি বলবো যদি সম্ভব হয় এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো একটা কোশ্চেনের জন্য প্রচুর পড়তে হয় আমি বলবো তাই যদি মনে হয় যে না আমার স্যার ফুল অন ফুল মার্কস চাই তাহলে করে নাও কিন্তু যাদের মনে হয় স্যার আমার শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো থেকে বেশি করে প্রশ্ন আসে সেগুলো দেখবো তাহলে বলবো যে অ্যালজেব্রাটা বাদ দিতে পারো ঠিক আছে কারণ ওটা খুবই মানে একটু বেশি মুখস্ত করতে হয় বেশি ঘর মুখস্ত করতে হয় প্র্যাকটিস করতে হয় একটু বেশিই করতে হয় ঠিক আছে তাহলে তরুণভাবে এগুলো অনেক সোজা অনুপাত সমানপাত দিয়ে প্রশ্ন আসে আমি এটা লিখতে ভুলে গেছি এটা লিখে নিও অনুপাত সমানুপাত ঠিক আছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি বলে দিলাম তোমাদের ঠিক ঠিক আছে অনুপাত সমানুপাত এই তাহলে এই টপিকগুলো বললাম এগুলো অবশ্যই কিন্তু খাতে লিখে নেবে আমি নেক্সট টপিক যাচ্ছি নেক্সট টপিক হচ্ছে দেখো লাইফ সায়েন্স সব থেকে ইম্পর্টেন্ট জায়গা লাইফ সায়েন্স সবার একদম মজার জায়গা এটা যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই তারপরে আমি আবার ক্লাসে ফিরে যাচ্ছি বন্ধুরা নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স যারা যারা জিএনএম এবং বিএসসি নার্সিং পড়তে চাও যাদের মনে হচ্ছে যে না একটা সিট এবছর দরকার সে প্রাইভেটই হোক বা গভর্নমেন্ট হোক বলে রাখি এটা পুরোটাই প্রাইভেট একটা কলেজ বাট এটা আমি এই কলেজটা আমি এর আগে দু একবার বলেছি আবারও বলবো এই কলেজটা কেন বলবো তার কারণ আছে প্রথম কথা হচ্ছে এটা অ্যাপ্রুভড বাই ডাবলিউবিএনসি এবং আইএনসি অ্যাপ্রুভড হয়েছে এবং অ্যাফিলিয়েটেড বাই ডব্লিউবিইউএইচএস ঠিক আছে এটা দ্বারা কিন্তু অ্যাফিলিয়েশন পেয়েছে তারপরে চলে আসো আমি তোমাদেরকে দেখি দিই কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো তোমাদের পরীক্ষার জন্য দেখো আমি বলবো যাতে পরীক্ষায় এই মুহূর্তে আমি এ না এখনই ভর্তি হওয়ার দরকার নেই বা এখনই ফোন করার দরকার নেই পরীক্ষাটা হোক তুমি বুঝতে পারো তোমার পরীক্ষাটা কীরকম হয়েছে তারপর যদি মনে হয় আমার হয়তো খুব একটা ভালো হয়নি আমি চেষ্টা করেছি বাট হয়নি তাহলে তুমি এখানে একবার কল করতে পারো যে আমি স্যার ভর্তি হব কিরকম কি ফি রয়েছে কিভাবে কি যোগাযোগ করব। বলে দেখি এটা কলকাতা রয়েছে নিউ টাউনে ঠিক আছে প্রপার অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দেবো যাদের মনে হবে যে এখানে ভর্তি হয়ে আমার মনে হচ্ছে না ঠিক আছে ভালো লাগবে তো ভর্তি হয়ে দেখতে পার আমি বলবো এই কলেজটা ভালো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা এদের কিন্তু নিজস্ব কিছু আল আলাদা কিছু কিন্তু ইনস্টিটিউট রয়েছে সেগুলো দেখাবো তোমাদেরকে আচ্ছা বিএসসি নার্সিং এবং নার্সিং নার্সিংয়ের জন্য এ কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে এটা পুরোটা ম্যানেজমেন্ট করার ত্রুতি হচ্ছে তো এদিক দিয়ে কোনো অসুবিধা নেই যে স্যার আমি তো মানে আমার তো রেজাল্ট খারাপ হয়েছে আমি কি পারবো নিঃসন্দেহে পেতে পারো তবে সেক্ষেত্রে ক্ষেত্রে তোমাকে কল করে নিতে হবে যে স্যার আমি কি আদৌ পারবো এই র্যাঙ্কে ঠিক আছে তো চল আমি তোমাদেরকে আরও কিছু বিস্তারিত বলি দেখো দেখো নিজেদের কিন্তু কিছু হসপিটাল হচ্ছে তো বলছো নিতাজি সেবায়ন হসপিটাল তারপরে দেখতে পাচ্ছ যে রোগ জওয়ানি ঠিক আছে গ্রামীণ হসপিটাল তারপর দেখছো নিউ টাউন নার্সিংহোম এটা নিজেদেরই কিন্তু সবগুলো ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ ক্যানিং সাব ডিভিশনাল হসপিটাল আর এইটা হচ্ছে তাদের প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল যে সমস্ত প্র্যাকটিক্যালগুলো হয় ঠিক আছে দেখতে পাচ্ছ যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা আর জি কর তারপরে দেখতে পাচ্ছ যে তোমার এম আর বাঙ্গুরা হচ্ছে ঠিক আছে আইপিজি এস এস কেম হসপিটাল এতগুলো কলেজে কিন্তু তাদের কিন্তু ক্লিনিক্যাল মানে কী বলবো যে প্র্যাকটিসগুলো হয় সেগুলো কিন্তু স্টুডেন্টদেরকে দিয়ে করায় ঠিক আছে এবং বলে রাখি সব থেকে বড় কথা যে কিন্তু পাশের যে মানে স্টুডেন্টদের যে পাস করানোর যে রেট সেটা কিন্তু বেশ হাই লেভেলে রয়েছে তো আমি বলবো যাদের মনে হচ্ছে যে ভাই একটা এবার এই বছর একটা সিট অবশ্যই দরকার গভর্নমেন্ট তো প্রথম চয়েস অবশ্যই আমি বলবো অবশ্যই প্রথম চয়েস বাট যদি মনে হয় যে না স্যার প্রাইভেটে দেখবো একবার ট্রাই করি যে কতটা কি হতে পারে আমার বাড়ি থেকে কতটা কাছে আমি বলছি কলকাতার মতো জায়গায় থেকে খেয়ে এর থেকে কম তুমি খুব কম জায়গাতেই পাবে তার জন্য আমি বলি এটাকে ওয়ান অফ দ্য বেস্ট নার্সিং ইনস্টিটিউট ঠিক আছে তো দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ফ্যাকাল্টি রয়েছে ঠিক আছে কমিউনিটি হেলথ অ্যাওয়ারনেস বিভিন্ন রকম প্রোগ্রাম হয় তাদের ঠিক আছে বিভিন্ন স্টুডেন্টদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় মানুষের সাথে ইন্টার্যাক্ট করানো হয় প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু মজার সাথে ক্লাস করে এমনটা নয় যে গেলাম ক্লাস করলাম বোরিং লাগছে দুদিন পর মানুষ হচ্ছে ফালতু আমি পুরো জীবনটাই বৃথা হয়ে গেলামটা নয় স্টুডেন্টরা যেন শিখতে পারে কিছু সেটা হচ্ছে এই ইনস্টিটিউটের প্রধান লক্ষ্য যে আমার যেন স্টুডেন্টটাকে কিছু শেখাতে পারি এবং বলে রাখি প্লেসমেন্টের ব্যাপারে প্লেসমেন্টও কিন্তু এখানে জবরদস্ত রয়েছে বিভিন্ন রকম দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কোম্পানি বা বিভিন্ন রকম যে নার্সিং হোমগুলো আছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি অ্যাপেলো ক্লিনিক যে একটা ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো প্রাইভেটের মধ্যে সবাই নাম জানে অ্যাপেলো অ্যাপেলো হসপিটাল বা অ্যাপেলো নার্সিং হোম তো তারপরে দেখতে পাচ্ছ এই বিভিন্ন রকম দিশা আই হসপিটাল আছে নারায়ণ হেলথ আছে সুরক্ষা আছে কত কী চাই বলো এবার তোমাকে কী করতে হবে তোমাকে যদি মনে করো স্যার আমি একবার দেখবো ট্রাই করবো ফোন করবো তাহলে তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছি সে নাম্বারে ফোন করতে দেখতে ক্লাসরুম কত তাছাড়া বলে রাখে একটা জিনিস সেটা হচ্ছে এদের যে বিহেভিয়ার অসম্ভব সুন্দর বিহেভিয়ার ঠিক আছে একটা টিচার বা একজন ম্যানেজমেন্টে যারা আছে আমি এখানে ম্যানেজমেন্টের কথা বলছি কারণ ম্যানেজমেন্টের প্রত্যেকটা মানুষের সাথে আমার কথা তো হয়েছে আমি নিজেও গিয়েছি এখানে অসম্ভব সুন্দর একটা বিহেভিয়ার এবং প্রত্যেকের মানে খুবই সুন্দর একটা মানে এর অ্যাটমসফিয়ার রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ তো আমি এবার তোমাদেরকে দেখিয়ে দিই সরাসরি যে তোমরা যোগাযোগ করবে কী করে এতক্ষণ তো বললাম এবার যোগাযোগটা করবে কী করে দেখো যোগাযোগ করার জন্য যদি তোমরা যদি চাও প্রসপেক্টাসটা ডাউনলোড করতে বা তুমি যদি চাও যে এই প্রসপেক্টাসটা নেবে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবে আমি তোমাকে দিয়ে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে নিউটন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের যে প্রপার অ্যাড্রেস ক্যাম্পাস রয়েছে দেখো সোনপুর কাশিপুর নিয়ার সনিহিতা সিম সিমোকো তবে কলকাতা সাত লক্ষ একশো ছাপান্ন এটা হচ্ছে তাদের প্রপার ক্যাম্পাস অ্যাড্রেস যদি তা হচ্ছে প্লেসমেন্ট এবং অ্যাডমিশন অফিসে যেতে চা তাহলে এখানে চলে যাবে ওইবার আইটি পার্ক ঠিক আছে ফেস ওয়ান এখানে চলে যাবে যদি মনে করে কন্ট্যাক্ট করবো আগে ফোন করে নেবে আমি বলবো যে অবশ্যই অফিশিয়ালটা অফিসিয়াল টাইমে ফোন করে নেবে তারপর তুমি তোমার কবে যেতে চাইছো সেটাকে বলে দেবে তোমাদের জন্য হয়তো আলাদা করে ব্যবস্থা করতে পারে যে হ্যাঁ ঠিক আছে চলো যাওয়া আসা যেন অসুবিধা না হয় বা কোনো রকম কোনো যেন একটা পুরো ট্যুর যেন তোমার হয়ে যায় একটা কলেজে যখন জয়েন করবে অবশ্যই বাবাকে দেখাবে যে বাবা বা মা দেখো আমি এই কলেজে ভর্তি হবো কলেজটা কেমন তারা যদি বলে ঠিক আছে তো ঠিক আছে বাট আমি আমার ওভারঅল দিক দিয়ে বলেছি এটা কিন্তু ডাব্লিউ বিএনসি অ্যাপ্রুভ ঠিক আছে ডাব্লিউ বিএনসি যদি মনে হয় স্যার এটা আদৌ অ্যাপ্রুভ তো তাহলে তুমি দেখে নাও যদি মনে হয় যে ডাব্লিউ যেই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে যাবে ওখানে দেখবে প্রত্যেকটা কলেজের লিস্ট রয়েছে এখানে দেখবে লেখা থাকবে ডাব্লিউ অ্যাপ্রুভড ঠিক আছে এবং আইএনসি অ্যাপ্রুভড সুতরাং এই দিক থেকে তুমি নিঃসন্দেহে থাকো এদিক থেকে কোনো অসুবিধা নেই শুধুমাত্র তোমাকে একটা জিনিস ফলো রাখতে হবে যে আমি এখানে আদৌ পারবো কি পারবো না তোমার ব্যক্তিগত ব্যাপার বাকিটা তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আচ্ছা এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া যাদের মনে হবে এখানে ফোন করে নেবে ঠিক আছে নাম্বারটা বলে দিচ্ছি নাইন ফোর থ্রি থ্রি ফোর তারপরে টু টু থ্রি সেভেন থ্রি ওয়ান এবং আরও একটা নাম্বার রয়েছে যাদের মনে হচ্ছে যে না আমাকে কল করবো কল করে নিতে পারো অবশ্যই যে চাইলে তোমরা কিন্তু এখানে অফিস ওদের যে অফিস অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও যোগাযোগ করতে পারো ফেসবুক টুইটার বিভিন্ন রকম রয়েছে তোমরা চাইলে যে কোনো জায়গায় এটা টুইট করতে পারো বা ফেসবুকও দেখতে পারো মেলও করতে পারো ঠিক আছে চলো এবার তোমাদেরকে ক্লাসে ফিরে নিয়ে যাচ্ছি দেখ বন্ধুরা লাইফ সায়েন্সে তোমাদের যে জায়গাটা থেকে ইম্পর্টেন্ট আমি মনে করি যেটা হচ্ছে পরিবেশ ওতার সম্পদ এবং তাদের সংরক্ষণ বিভিন্ন রকম জায়গা থেকে প্রশ্ন আসে যেমন তোমার হচ্ছে রেড পান্ডা কোথায় কোথায় রয়েছে সংরক্ষিত বিভিন্ন জীব জন্তু থেকে কিন্তু প্রশ্ন আসে হটস্পট থেকে প্রশ্ন আসে তারপর তোমার হচ্ছে কি বিভিন্ন রকম তোমার যে ন্যাশনাল পার্ক ওখান থেকে প্রশ্ন আসে বোয়স্পায়ার রিজার্ভ থেকে প্রশ্ন আসে এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো যে যে কটা লেখা আছে না সেগুলো সবগুলো ইম্পর্টেন্ট তো এই চ্যাপ্টারটা আশা করছি সবার ক্লিয়ার আছে সবার এটা প্রায় তৈরি আছে সবার আশা করছি তৈরি আছে যেমন বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এখান থেকেও প্রশ্ন আসছে কোনটাকে বাদ দেবো বলো কিন্তু জীবন বিজ্ঞানটা সবার একটা প্রিয় সাবজেক্ট যেহেতু নার্সিং করতে আছো নার্সিংয়ে মানেই তো জীবন বিজ্ঞান বাই এখানে তো বায়োলজি নিয়ে তোমাকে ভালো হতে হবে তো এখানে অনেক স্টুডেন্টের অসুবিধা কিছু নেই এই জায়গাটা সবার ক্লিয়ার আছে আশা করছি আর আরেকটা কথা বলে টার্গেট কত নেবে আমি বলো জীবন বিজ্ঞানের ক্ষেত্রে না তোমাকে অবশ্যই টার্গেট নিয়ে চলতে হবে পঞ্চাশের মতো অন্ততপক্ষে চল্লিশ অন্ততপক্ষে টার্গেট চলো তো কম সেটা পরে কথা বাট টার্গেট নিচে হলো চল্লিশ ঠিক আছে আচ্ছা তারপরে দেখো বংশগত কত কয়েকটি সাধারণ জিনগত রোগ এছাড়া দেখো অভিব্যক্তি অভিযোজন রয়েছে তারপরে দেখো জীবনের প্রবাহমানতা রয়েছে কোষ বিভাজন রয়েছে কোষের চক্র জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় রয়েছে হরমোন রয়েছে ভিটামিন রোগ এবং প্রতিকার এবং এক্সি টু ওয়াইসি টু সংরক্ষণ যেটা একটু আগে বলছিলাম তাহলে এই কয়েকটা টপিক আর যদি কমপ্লিট হয়ে থাকে তো খুব ভালো রিভিশন দাও আর যদি কমপ্লিট না হয়ে থাকে বারবার বারবার করে রিভিশন দাও আর বারবার করে পড়ো ঠিক আছে এখনও সময় আছে সাতটা দিন মানে অনেকটা সময় তো এখনও পড়ার সময় আছে ঠিক আছে যেগুলো দিল মনে হচ্ছে না আমার এগুলো করা হয়নি একবার পড়ে নাও একবার চোখ বলি নাও আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো আর একটা কথা বলি প্র্যাকটিসের দাও প্র্যাকটিসের কোথায় পাবো স্যার দেখো আমি প্রত্যেকটা না টপিক ওয়াইজও কিছু কিছু করে কোশ্চেন দিয়েছি এবং কিছুটা তোমাদের যে পুরো প্রক পুরো হচ্ছে তোমাদের একশো পনেরো নম্বর যেরকমভাবে আসে সেরকম প্যাটার্নও কোশ্চেন দেওয়া আছে তো আমি যে নাম্বারটা দিয়েছিলাম নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডাবল টু সিক্স ডাবল টু এই যে নাম্বারটা দিয়েছি না এই নাম্বারটা যোগাযোগ করতে পারো আমি বলছি মক টেস্ট দিতে কোনো রকম কোনো অসুবিধা হবে না সমস্ত রকম মক টেস্ট দিতে পারবে তোমাদের যদি কোনো ক্রাইটেরিয়া থাকে স্যার এইটার ওপর কোশ্চেন দিন বা এই টপিকের উপর কোশ্চেন দিন সেটাও দেওয়া হবে ঠিক আছে তোমাদের অবশ্যই তোমাদের কথা শোনা হয় ঠিক আছে তো যদি মনে হয় এই নাম্বারে যোগাযোগ করবে তো যোগাযোগ করতে পারো অবশ্যই কিন্তু সিট ফাঁকা আছে এখনও পর্যন্ত ঠিক আছে চলো এবার আসি পরেরটা দেখে না ফিজিক্যাল সায়েন্স যেটা সব থেকে বেশি ভয় ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ ইংলিশটা আমি কোনো পিডিএফ বানাইনি তবে তোমাদের বলবো যে টপিকগুলো সেগুলো করো আরামসে হয়ে যাবে ঠিক আছে ফিজিক্যাল সায়েন্সে দেখো মেন মেন টপিক কী শক্তি এবং তাপ শক্তি কাজ এবং কার্য আচ্ছা আমি বলে রাখি এগুলো সবগুলো কি ইম্পর্টেন্ট না সবগুলো ইম্পর্টেন্ট নয় অ্যাকচুয়ালি পড়তে হয় অনেক বেশি কিন্তু নাম্বারটা অনেক কম ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তবে বলে রাখি যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেমন তোমাদের বলে রাখি যে বল গতি চ্যাপ্টার যেটা রয়েছে বল গতি চ্যাপ্টারটা এমন না ওই চ্যাপ্টার থেকে ধরে রাখো তোমাদের প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে প্রতি বছর আসে এবছর আসবে এক ধরে রাখতে পারে আসবে ঠিক আছে তারপর ধরো তোমাদেরকে বলে রাখি যে বিভিন্ন রকম নিউটনের গতিসূত্র থেকে নিউটনে বিভিন্ন রকম গতিসূত্র আছে তিনটে গতিসূত্র সেখান থেকেও প্রশ্ন আসছে ঠিক আছে এছাড়াও তোমাদের বলে রাখি বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো থাকে যেমন তোমার হচ্ছে যে বিভিন্ন রকম যেমন বলের সংজ্ঞার উপর একটা কোশ্চেন দিচ্ছে বলের তোমার হচ্ছে যে আছে এ টু এম এ ওটার উপর প্রশ্ন দিচ্ছে এরকম সহজ সহজ কিছু প্রশ্ন থাকে কিছু কোশ্চেন থাকে ফিজিক্যাল যেগুলো একটু একটু হার্ড লেভেলের একটু অ্যাডভান্স লেভেলের আমি বলবো যদি সম্ভব না হয় তো ছেড়ে দেবে ঠিক আছে যদি মনে হয় যে না আমি পারবো না ওটা আমাদের হবে না তো ছেড়ে দিও একটা কথা বলে রাখি পরীক্ষায় না অনেক স্টুডেন্টরা না ভাবে যে এটা ছাড়বো থাক এটা করে নিই এটা করবো এটা করে নি এই ভুলগুলো যেন না করে ঠিক আছে স্টুডেন্টগুলো এই ভুল করার ফলে কিন্তু অনেকে নেগেটিভ মার্কিং খায় এবং এর ফলেই কিন্তু অনেকের রেজাল্ট কি দেখা যায় যে তুমি হয়তো জানতে অনেক বেশি তোমার পাড়ার থেকে তোমার পাড়ার চিঙ্কো বা মিঙ্কো গিয়েছে পরীক্ষা দিতেও সে পরে তোমার থেকে বেশি নাম্বার পেয়ে গেল কারণ কি কারণ হচ্ছে সেখানে নেগেটিভ মার্কিং আছে তুমি ভুল করেছো তুমি ভুলের জন্য অনেকটা নেগেটিভ মার্কিং হয়ে তোমার ওর থেকে কম হয়ে গেছে তো অবশ্যই মাথায় রাখবে যেন পরীক্ষায় এটা যেন না হয় যে ভাই আমি ওর থেকে বেশি করার তাল করে আমি এত ভুল করলাম যে ভাই আমারটাই নাম্বার কমে গেল এই জিনিসটা করবে না ঠিক আছে তাহলে বল ও গতি চ্যাপ্টার বললাম আর একটা কী বলছি তোমাদের নিউটনে নিউটনের যে গতিসূত্র রয়েছে এছাড়া দেখো তোমাদের বলে রাখি যে পদার্থ থেকে প্রশ্ন দিচ্ছে যেমন সান্দ্রতা পৃষ্ঠটান এখান থেকে প্রশ্ন দিচ্ছে তারপরে তোমার বলে রাখি যে পরিবেশ ও তার সম্পদ সরি পরিবে পরিবেশের জন্য ভাব নাই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিচ্ছে মানে কিছু টপিক আছে যেখান থেকে প্রতি বছর লাগাতার প্রশ্ন দিচ্ছে ঠিক আছে ওই জায়গাগুলো ভালো করে দেখে যাও আর বাকি কিছু নতুন টপিক থাকবেই সেটা দেখে লাভ নেই কারণ ওগুলো তো থাকবেই ঠিক আছে ও ওগুলো যেগুলো একদম নতুন মনে হবে যে পারবোই না সেটার জন্য ফালতু টাইম নষ্ট করবে না ঠিক আছে সব প্রশ্ন তোমার জন্য নয় কারণ এখানে একটা মাথা রাখবে যে কম্পিটিটিভ এক্সাম এখানে তোমাকে অনেক কোশ্চেন দেবে এমন যে তুমি মনে হবে যে পারবো ওই করতে গিয়ে তুমি দেখবে লাস্টে যেগুলো পারতে সেটাই ছেড়ে দিয়ে চলে আসলে তো এটা জীবনে সব থেকে বড় ভুল এটা করবে না ঠিক আছে আচ্ছা বেশ এবার তোমাদেরকে বলি ইংলিশের উপর ইংলিশটা বলা বাকি ছিল ইংলিশে বলে রাখি তোমাদের ইংলিশ সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আহ তোমাদের হচ্ছে কি অ্যান্টোনিম সিনোনিম ঠিক আছে অ্যান্টোনিম সিনোনিম এটা ধরে রাখো একদম আসবেই আসবে আসবেই ঠিক আছে অ্যান্টোনিম সিনোনিম দুটোর মধ্যে যে কোন মানে যে কোনো একটা কি দুটোই আসছে তারপর বলে রাখি তোমাদের কারেক্টলি পেল্ট ওয়ার্ড অর্থাৎ সঠিকভাবে উচ্চারণ লেখা মানে কোন বানানটা সঠিকভাবে লেখা হচ্ছে সেটা ব্যবহার করা এই দুটো চ্যাপ্টার এমন চ্যাপ্টার যেখান থেকে তোমাদের একদম আসবেই প্রশ্ন ঠিক আছে এছাড়া তোমাদের বলে রাখি যেখান থেকে দেখায় যেখান থেকে দেয় তোমার হচ্ছে কি এখানে কিন্তু ভয়েসের ন্যারেশন চেঞ্জ সেই অর্থে পাইনি আমি দু হাজার একুশেই পেয়েছিলাম তারপরে কিন্তু আসেনি সেই অর্থে তো ওখানে বেশি জোর দেওয়া দরকার নেই যদি মুখস্থ হয়তো ভালো না হয়তো ছেড়ে দেবে আমি আমার পেট বেছে অ্যান্টোনিম এই তোমার হচ্ছে অ্যান্টোনিয়েন তো পড়িয়েছি ইউরোরকার শিখেছি এমনকি ওদেরকে ইংলিশটা ধরে ধরে এমনভাবে শিখেছি যেন ভয়টা কেটে যায় যেন ভয় পাচ্ছি এটা না আর আমি অ্যান্টোনিয়ম সিনেমি একটা একটা ওদেরকে একটা পুরো কি বলবো খাজানা দিয়ে দিয়েছি ভাই ওর মধ্যে আমার মনে হয় যে এবছর ওর মধ্যেই আসবে ঠিক আছে তা আমি সহজে বলি না যে ভাই এর মধ্যেই আসবে বা এখান থেকে পরীক্ষা দেবে এবার আমার মনে হচ্ছে ভাই কারণ আমি যেখান থেকে দেখছি না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু এক একটা জায়গা থেকে মানে একদম হুবহু তুলে দেওয়া কোশ্চেন তো সেগুলো আমি বলে দিয়েছি যদি কেউ মনে করো পেট ব্যাচ আমি বলবো না পেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য কারণ আর মাত্র সাতটা দিন সময় আছে কী বা শিখবে কী বা পড়বে তো এই মুহূর্তে তুমি নিজের মতো করে চেষ্টা করো যতটা পারছো না হলে আমরা তো আছি ভাই সময় তোমাদের পাশে আছি ঠিক আছে তো চলো এগুলোই কল বলা ছিল এই কথা কয়েকটা কথা আর একটা কথা বলে দেখি ইংলিশের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বিভিন্ন রকম ক্ষেত্রে দেখবে যে এ ওকে হত্যা করছে ও ওকে হত্যা করছে তাকে কী বলা হবে মানে নিজেকে নিজে হত্যা করছে তাকে কী বলবে পিতাকে হত্যা করছে তাকে কী বলবে বা ভ্রাতাকে হত্যা করছে তাকে কী বলবে এটা নিয়ে আমি ফ্রি ক্লাস করিয়েছি দেখো ওখান থেকে একদম হুবহু কোশ্চেন দিয়ে দেয় ঠিক আছে আর তোমাদের ফিজিক্যাল সায়েন্সে একটা জিনিস নি সেটা হচ্ছে বিভিন্ন রকম সময় দেখবে যে প্রোটন সংখ্যা বের করতে বলে নিউট্রন সংখ্যা বের করতে বলে ঠিক আছে ইলেকট্রন এগুলো থেকে প্রশ্ন দিচ্ছে ঠিক আছে তো এগুলো একটু ভালোই দেখে নেবে ঠিক আছে কোনটা কি বলে এগুলো একটু দেখে নেবে আশা করছি এর বাইরে আসবে না তোমরা যদি পুরো টপিকগুলো দেখো না তোমরা ভালোভাবে দেখবে যে এখান থেকেই তোমাদের মোটামুটি কিন্তু সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে একটু যদি ভালোভাবে পড়ো সিক্সটি সেভেন্টি হবে ঠিক আছে ভালোভাবে পড়তে হবে আর রিজনিং তো কোনো কথাই নেই ভাই রিজনংয়ে পাঁচটে পাঁচই করতে হবে বা দশে দশটাই করতে হবে কেন রিজনিং এর থেকে সোজা কোথাও পাবে না এর থেকে সোজা কোনো পরীক্ষাতে পাবে না শুধুমাত্র তোমাকে মাথায় রাখতে দুটো থেকে তিনটে টপিক বলে রাখছি যেটা পড়তে হয় সেটা হচ্ছে অ্যানালজি ঠিক আছে ওই একটা ব্যাপার আছে বাকি সব তোমার হচ্ছে গিয়ে ওই ওখানে শুধু চোখের দেখার ভঙ্গির উপর ডিপেন্ড করছে বাকি সব কিছু দেখা এটার জন্য আমি বেশি ক্লাসও করাইনি সত্যি বলতে আমাদের স্যার আছে ক্লাস করেছেন এর থেকে সোজা সোজাটা কী হতে পারে এটার জন্য কোনো ক্লাস আমার মনে হয় না দরকার আছে ঠিক আছে অ্যান্টোন সিনোনিম এই তোমার হচ্ছে কি কি বললাম রিজনিং এর ক্ষেত্রে অ্যানোলজি ঠিক আছে অ্যানোলজি এখান এটাই একটু পড়ার ব্যাপার আছে বাকি কিছু নেই আর তারপর তোমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন যে বলে দেয় যে এই দিনটা এইবার ছিল তাহলে অমুকবার কী হতে পারে এই ধরনের প্রশ্ন আসলেও আসতে পারে আর বিশেষ করে সব থেকে মজাদার হচ্ছে রিজনিং হচ্ছে নন ভার্বাল রিজনিং যেটা ছবি দিয়ে দেখা যায় না ছবি যে রিজনিংগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কয়েকটা দেখে নেবে ব্যাস আর জন্য আর দরকার নেই ঠিক আছে আর আটকাবে না নাম্বার সিরিজ তো আসছে এর আগে বছর এসেছে তার আগে আসেনি আর ঠিক আছে এর আগে বছরই শুধু এসেছে তো এই কয়েকটা টপিক বললাম এগুলো দেখে যাও আমি মনে হচ্ছে ভাই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এমনি হয়ে যাবে ঠিক আছে আর একটু তো আছে বাকিটা তোমার বুদ্ধিমত্তা তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুর সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সবাইকে নমস্কার